মনে করিস না বিদ্যার বাহাদুরিতে চেয়ারে বসে কথা বলতেছি, আল্লাহ শফাত নাই কোনো আমল নাই, সম্মান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ, মা বাবার দোয়া আর ওস্তাদের দোয়া আল্লাহ বলার দোয়ার ফসল আল্লাহ ভয়ন্তরে যদি থাকিত জবানে হেফাজত কর্তা গালাগালি জবানে আসতো না, আল্লাহ বারবার বলেন অকুলু কৌলেন সদিদা, জবান দ্বারে হেফাজত করো, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিও না, আল্লাহ বারবার বলেন ও বান্দা তোমার জবান দ্বারে হেফাজত করো, জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয়, কারণ হাত দিয়ে আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কথার আঘাত দিয়ে যদি কষ্ট দেয় এখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, শান্তি পায়, শান্তি পায়। কিসের বাহাদুরি করো হে যুব, টাকার গরম কয় টাকার মালিক হয়েছো, নমরুদের থেকে বেশি বেশি বেশি, সাদ্দাতের থেকে বেশি, কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, এদের থেকে ক্ষমতা টাকাও তো তোমার বেশি হয় না, সাদ্দাত আল্লাহ জান্নাতে যাবে না, নিজে আবার একটা জান্নাত বানাইও, আল্লাহর ফয়সালা করে জান্নাত দেখার সুযোগ দিব না। যখন বাহনে সাদ্দাত উঠে রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক পেছনে ডাকে আসে, সাদ্দাত একটু সময় আমার কথা শুনে যাও, অহংকারী সাদ্দাত বলে টাইম নেই টাইম নেই, বাহন যত আগায় বুড়া লোকটাও পেছনে তত আগায় যায়, গেইটের সামনে গিয়ে যখন সাদ্দাতের বাহন থামাইয়া দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো, আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীর জান্নাতের হুর বানাইলো, সাদ্দাতের অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাজ্জাদ সম পর কত মাই ফেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালা গুণ তোমায় নিয়ে যাবে, মরণ থেকে যতই পালাও যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে